হ্যালো বন্ধুরা, আজ আমি এসেছি একটি জঙ্গলে এসেছি। যদিও বার্ডিং ফটোগ্রাফি করার জন্য এখানে আজকে আসিনি, আজকে এসেছি মূলত ম্যাক্রো ভিডিওগ্রাফি করব বলে। আসলে এই বর্ষার সিজন শুরু হয়ে গেছে, আর যার ফলে কি হয়েছে, পাখির অ্যাক্টিভিটি অনেকটাই কম, আর এই সময় ছোট ছোট পোকা মাকড়, বিভিন্ন রকম ফাঙ্গাস, এই জাতীয় জিনিস প্রচুর পরিমাণে এই জঙ্গল অঞ্চলগুলোতে দেখতে পাওয়া যায়। তাই ভাবছি যে একটু ম্যাক্রো ভিডিওগ্রাফি করব। এর আগেও অনেকবার করেছি, গত বছরও করেছি। তা যাই হোক, এবার এসে গেছি এই জঙ্গলটায়। দেখো কি সুন্দর জঙ্গল, সবুজ হয়ে রয়েছে চারিদিকে। এই জঙ্গলেই প্রচুর পরিমাণে ম্যাক্রো মানে আইটেম রয়েছে, সেই জন্যে আমি এখানেই এসেছি ম্যাক্রো ভিডিওগ্রাফি করব বলে। তাহলে চলো ম্যাক্রো ভিডিওগ্রাফি শুরু করি, আর যা যা আজকে ভিডিওগ্রাফি করব সবই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমাদের ফার্স্টে আমি দেখাবো যে আমি ম্যাক্রো ভিডিওগ্রাফি করার জন্য কি ধরনের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করছি। চলো তাহলে দেখাই। আমার এই ম্যাক্রো ভিডিওগ্রাফি করার জন্য আমার যে সেট আপ রয়েছে, তার মধ্যে রয়েছে অর্থাৎ আমার ক্যানন 90D বডিটা রয়েছে, সেই সঙ্গে আমি লেন্স ইউজ করছি 55-250 লেন্স, আর রয়েছে সামনে ম্যাক্রো ফিল্টার রয়েছে রেনক্সের 250, যে ফিল্টারটা হয় সে ফিল্টারটা আমি ইউজ করছি, আর এর সাহায্যেই আমি ম্যাক্রো ভিডিওগ্রাফি করব। তাহলে চলো শুরু করি ম্যাক্রো ভিডিওগ্রাফি, যা হবে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে পাশে থাকো, লেটস গো। এখানে দেখি একটু খুঁজে দেখতে হবে যে কি ধরনের কি আছে, পোকামাকড়, বিভিন্ন রকমের ফুলের রেণু, ফাঙ্গাস, এই সমস্ত জিনিসপত্রের উপরেই মূলত বেশি নজর দেওয়ার চেষ্টা করব। দেখি কি পাওয়া যায়। বেশ কিছুটা সময় ম্যাক্রো ভিডিওগ্রাফি করলাম, যা যা ভিডিওগ্রাফি করেছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো, আর এই ধরনের ভিডিও যদি দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। চলো তাহলে দেখো ভিডিওগুলি।